গালি টুপি মাথায় দিলাম, আজ পর্যন্ত কোন টুপিওয়ালাকে গালি দিলাম না। যার মাথায় টুপি নাই হিংসা করি না, দেখলে পারলে সালাম দেই। তোর চোখে কেন আমার টুপিটা ভালো লাগে না বল? আমি পোশাক পরলাম, অন্য পোশাকওয়ালাকে দেখলে গালিও নাই হিংসা নাই, দেখলে সালাম। বলো তুমি আমার পোশাক নিয়ে মন্তব্য করো কেন? আমি কওমি মাদ্রাসার একটি সন্তান, আজ পর্যন্ত আলিয়ার বিরুদ্ধে বলি না, স্কুল কলেজের বিরুদ্ধে বলি না, তুই বিবেক দিয়ে একটু জবাব দে, কওমিওয়ালাদের কেন গালি দাও? একটু চিন্তা কর বাবা, চিন্তা কর, তুইও কবরে যাবি, আমিও যাব। ইসরাইল আসবে আমার পেছনে আসবে, তোর হিসাব তুই দিবি, আমার হিসাব আমি দেব। লোকটা নামাজ পড়তো না, পর্দা করতো না, হালাল খাইতো না, চর্ম নাই যাইয়া বয়ান শুনিয়া এখন টুপি ভরে নামাজ পড়ে হালাল খায়। আগে বিড়ি খাইতো খায় না, আগে গান শুনতো শুনে না, তাবলিগে যাওয়ার কারণে লোকটা আগের থেকে আমলের লাইনে ভালো হয়েছে। এখন তুই তাবলিগের বিরুদ্ধে ফতুয়া দাও, এখন তুই চর্মনার বিরুদ্ধে ফতুয়া দাও, এই জমিনে কত ধর্মের নামে কত গজবের আকাম চলে। বাইতুল্লাহ যাওয়া লাগবে না বলিয়া যেই কুকুর নামের মানুষটা বলতেছে দোহারের হজ বাবার কাছে গেলেই হজ হয়ে যাবে, ওই বেঈমানদের ব্যাপারে কেন কথা বলো না? তুই যে একটা নবীর উম্মত নামের বাপ্পা, এটা তোকে বললে গুনাহ হবে কেন? এই বাপ্পার তোরে বাপ্পার বললে গুনাহ হবে কেন? তুই সর্বনাশের বিরোধিতা করো কেন? সর্বনাশ গেলে মানুষ গাঞ্জা খায়, তাবলিগে গেলে মানুষ বিড়ি টানে, বিরোধিতা করো কেন? রেজাল্ট শুনে নে, তুই মান আর না মান? বাতিগুলো কালা না সাদা? আমার সানগ্লাসের কালার যদি কালো হয় আমি দেখব সব বাতি কালো, সব সাদা টুপি কালো, আসলে বাতি কালো না টুপি কালো না, আমার চোখের আয়না কালো। আল্লাহর কসম, আল্লাহওয়ালাদের বয়ান শুনে যেই বান্দা নামাজ পড়ে পর্দা করে হালাল খায়, এই আল্লাহওয়ালাদেরকে যারা খারাপ বলবি, তাবলিগিরে যারা খারাপ বলবি, কসম আল্লাহর, তাবলিগ খারাপ না, চরমনাই খারাপ না, উজানি খারাপ না, কওমি খারাপ না, মূলত তোর অন্তর তোর বডিটাই খারাপ। লা ইমান আল ইমান লা হায়া আলা, যার লজ্জা নাই তার ইমান নাই, ল্যাংটা হলো মনে করে ইজ্জত অর্ধেক বাকি। এরম বেহায় আছে না নাই? এদের মাঝে মাঝে দেখবেন কিছু পরিচয় নমুনা দেখা যায় বেহায়া গুলোর, কত বড় বেহায়া হলে এত মোবারক একটা মাহফিলে বসে মোনাজাত দিল, মোনাজাতে কি যেন আস্তে আস্তে করে চাইলো, চাওয়ার পরে মোনাজাতের পর রাস্তায় বের হয়ে বাসায় যাওয়ার আগে বিড়ি নাই, এরকম বেলাজা বেহায়া? কত বড় নাম্বার সারা বেলাজা হলে এরকম পবিত্র কোরআনের ওয়াজের মোনাজাত দিয়া বাইরে গিয়া বিড়ি ঢানে? আপনাদের এদিকে না থাকতে পারে সেটা ভিন্ন কথা। ভাইরা আমার, রাগ করতেছেন না? এডি আসল ওয়াজ, শুনতে মনে না চাইলে কও আমি তাড়াতাড়ি যাই, ওয়াজ আর একটা আছে। হ্যাঁ, আল্লাহ কবুল কর, আমিন। কিয়ামত হবে কি হবে না? কোন দিন হবে জানেন না? আমগো দেশের মাথাওয়ালা মাথা মোটা বুদ্ধিজীবীরা দি কইয়া লাইলো, 7ই মে মাসের 7 তারিখ কিয়ামত।
কি মুরব্বীরা ভুলে গেছেন? কয় নাই কয়েক বছর আগে ঘোষণা দিছিল না? ওদিন যখন দেখলো হলোই না, সেদিন থেকে কানে ধরে উঠবাস করে বলছে আজকে থেকে হবে বলা যাবে না, বলতে হবে হতে পারে। তখন থেকে এখন সব কথা ফাইনাল বলে না, কথায় সন্দেহ রেখে দেয় হতে পারে, বৃষ্টির সাথে দমকা হাওয়া হতে পারে, হবেই বলে না, কারণ কয়েকবার বাকপাড়িতে ধরা গেছে, এখন বলে হতে পারে। নিশ্চিত কেয়ামত হবে কি হবে না কে জানেন? আল্লাহ জানেন, আর কাউকে জানার ক্ষমতা আমার আল্লাহ দেন নাই। ওই দিনটা কেমন হবে বড় ভয়ঙ্কর, ওই ভয়ঙ্কর অবস্থার কথা শুনে শুনে জান্নাতের টিকিট হাতে পায়া সাহাবায়ে কেরামের কান্নার আওয়াজ। আবু বকর দর্জন জান্নাতি সাহাবার মধ্যে একজন হলেন শ্রী আলওয়ান কে? আবু বকর সিদ্দিক। নামাজে দাঁড়াইয়া অজুর দাঁড়ায় আবু বকর কান্না করতেছেন, নামাজ আনতে রহমতের নবী বলেন আবু বকর নামাজে কাঁদলেন কেন? হযরত আবু বকর বলেন কোরআনের একটা আয়াত নামাজে পড়লাম আর কান্না করলাম, আল্লাহর ওয়াদা মুমিনের জান ও মাল কিনে নিয়েছেন বিনিময়ে, মুমিনের আল্লাহ জান্নাত দিয়েছেন। নবী বলেন আবু বকর এটা তো খুশির আওয়াজ, এটা তো কোনো কান্না করার কিছু নেই। আবু বকর বলেন ও পয়গম্বর আপনি জানেন আমি একটা বিশাল ব্যবসা করি কাপড়ের দোকান দেই। এরে পলাশের দোকানওয়ালা ব্যবসায়ী ভাই, বড় ব্যবসায়ী তুমি হয়েছ, দোকানের সামনে সাইনবোর্ড লাগাই দিছো বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, কালকে গিয়া যদি পারো সাইনবোর্ডের আগুন লাগা, যদি জান্নাতের মহব্বত নিয়ে ব্যবসা করতে চাও, আর যদি বলো না না এই স্লোগান রাখবো, তাহলে নিচে দিয়া ছোট অক্ষরে লিখে দাও মিস্টার বাটপা। আবু বকর ডাক দিয়া বলেন ও পয়গম্বর আমার কাপড়ের দোকান, আর সকালবেলা একজন আগন্তুক মহিলা এসে দাঁড়ায় গেল, দেখে বলেন আবু বকর বহুদিন আগে তোমার দোকান থেকে একটা কাপড় নিয়েছি, ফিরায় নাও আমার টাকা ফিরায় দাও। আমি টাকা ফিরাইয়া প্রশ্ন করলাম আম্মা জান বহুদিন আগে কাপড় নিয়ে আজ কেন ফেরত দেন? আল্লাহর বান্দি জবাব দেয় ও আবু বকর তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই, আমি ফিরায় দিলাম, আর বললাম তো এতদিন পরে কেন আগে দেন নাই কেন? বলে দেওয়ার চিন্তা করে যত আসতে চাইলাম ব্যস্ততার কারণে আসতে পারিনি। ও নবী আমার আমি নামাজের মধ্যে দাঁড়ায় আয়াত পড়ে চিন্তায় পড়ে গেল, হাশরের কঠিন দিন সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদবেন, সূর্য মাথার উপরে নেমে আসবে, জমিনটা তামা হয়ে যাবে, সূর্যের তাপে গুনাগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে, বেঈমান নাফরমানের গায়ের গোস্তগুলো খসে খসে পড়ে যাবে। ওই সময় আবু বকরকে যদি দেখি বলেন আমার আল্লাহ ডাকেন আবু বকর আমার নবীর হাতে জান্নাতের টিকিট দিয়েছিলাম, বলো সেই জান্নাতের জন্য কি কামাই করেছো? আমি যদি বলি আল্লাহ ওই জান্নাতের জন্য নামাজ রোজা হজ যাকাত দান সদকা করে সিনেমা আলী
আল্লাহ যদি বলে রে আবু বকর জান্নাতটা ফিরায় দাও, তোমার জীবনের ইবাদতগুলো ফিরায় আনো, আমি যদি বলি আল্লাহ কেন, আল্লাহ যদি বলে রে আবু বকর তোর ইবাদত আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই, তখন আমার কি উপায় হবে পয়গম্বর? দুনিয়াতে একটা মিনিট সূর্যের তাপ সহ্য করতে পারি না রে পয়গম্বর, জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে ওই সূর্য, দিনের বেলা ছিল রাতের বেলা না, এরপর কেন এত গরম লাগে এত ঘাম সহ্য করতে পারি না, আরবের উত্তপ্ত বালুর উপরে 1 মিনিট দাঁড়ায় থাকতে পারি না রে নবী, দুনিয়ার আগুনের মধ্যে আঙ্গুলটা 1 সেকেন্ড রাখতে পারি না, হাসুরের দিন এই দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন হাজার 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 তেজের আগুন হবে, 500 বছর দূর পথে জাহান্নাম, ওখান থেকে জাহান্নামীর গায়ে তাপ লেগে চামড়া খসে পড়ে যাও, কেমন এই কঠিন জাহান্নামের আগুন, আবু বকর চোখের পানি ছেড়ে কাঁদেন ও পয়গম্বর, ওই জাহান্নামের ভয় গুনাগারেরা কান্না করে করে চোখের পানি শেষ হয়ে যাবে, রক্ত পড়া শুরু হবে ঘামের নহর, আমার আল্লাহর আওয়াজ হবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, ওরে আল্লাহর বান্দা নিজের আমলের দিয়ে তাকাও, এই ময়দানে আমাকে কত সম্মান করেছে আরে বসাইলো, কিন্তু আমি চোখ দুটো বন্ধ করে দেখলাম গুনার কারণে আমার হাত দুটো নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার চোখ দুটো নাপাক, আল্লাহর কাছে যদি আমি নেক আমল নিয়া না যাই ওদিন আমার কি উপায় হবে, আমি তো সাহাবীর কাতারেও নাই, তাবেইনের কাতারেও নাই, তবে তাবেইনের কাতারেও নাই, বড় বড় আল্লাহওয়ালা যাদেরকে আল্লাহ বড় সম্মান দান করেছে তাদের মুরিদও না, তাদের সাথে আমার বন্ধুত্বও নাই, এমপির সাথে সম্পর্ক থাকলে পার্লামেন্টে ঢুকতে এমপির যেমন পারমিশন লাগে না তার বন্ধুরও লাগে না, এরে নবীর উম্মতের দল দানের সাথে দামে চলে যায়, আল্লাহওয়ালা খাঁটি বান্দার সাথে সম্পর্ক রাখলে আল্লাহ যাদের জান্নাত দিবেন তাদের সাথে আমরা টুটা ফাটা গুনাগারেরাও জান্নাতে যেতে পারো, কেন পারবো না, আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ হলেন দয়াময় রহিম, আল্লাহর মতো দয়াময় কেউ নাই, আল্লাহর বান্দা এমন কোন গুনাহ নাই করে নাই, কত গুনাহ করে করে নিজের কাছে এখন অনেক খারাপ লাগে, আমার মতো খারাপ আর কেউ নাই, এলাকার সবাই আমারে খারাপ বলে বড়দোয়া করে, আমি অভিশাপ নিয়ে কবরে যেতে চাই না, আল্লাহর বান্দা রাতের গভীরে একা একা চিন্তা করে অভিশাপ থেকে বাঁচব কি করে, হঠাৎ করে চিন্তা করে করে ঘুম নাই চোখের কোঠা থেকে 2 ফোঁটা চোখের পানি বের হয়ে গেল, আল্লাহর কাছে বান্দার একটা ফোঁটা চোখের পানি কখনো বৃথা যাবে না, আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি চলে আসলো, ওই আল্লাহর বান্দা যখন কানের মধ্যে শুনে ফজরের মসজিদ থেকে আজানের ধ্বনি বাজতেছে
মনটা তৈরি করে এবার বান্দা জীবনে মসজিদ চিন্তনায় কোন নামাজের জন্য রওনা। ইমাম সাহেব দেখে ভয়, এত বড় সন্ত্রাসী মসজিদের বারান্দায় কেন? গুনাগার বলে, ইমাম সাহেব বেজার হবেন না, গরম মেজাজ নিয়ে আসি নাই, তওবার নিয়তে আসি। আল্লাহর বান্দা এবার নামাজ পড়ে নিল, ইমাম সাহেব দেখায় দিল ওযু কেমনে করবা, রুকু সেজদা কেমনে করবা। এবার বান্দা এমন কান্না শুরু করলো, ইমাম সাহেবকে বলে, হুজুর আমার স্ত্রী পর্যন্ত জানে না আমি বড় কত খারাপ মানুষ, আমার সন্তানেরা জানে না, আমার মনে এমন ভয়, আমার গুনাহের খবর যদি আমার স্ত্রী জানতো মনে হয় আমারে ছাড়িয়া চলিয়ে যায়, আমার সন্তানেরা যদি জানতো ওর বাবা হইয়া আমি কত পাপ করেছি, আমারে আব্বা বলে ওরা ডাকতো না। হুজুর আমার বড় লজ্জা লাগে, আমারে আল্লাহ মাফ করবেনি একটু আমাকে বলেন না। ইমাম সাহেব বলে, রে ভাই আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই, আমার আল্লাহ তো রহমতের দরজা খুলে ডাকতেছে রে গোলাম, আমার আল্লাহ প্রথম আসমানে এসে ডাকে মহাব্বতের নজর লাগায় ডাক দাও, সন্তান যখন মাকে মা বলে ডাক দেয় মায়ের কলিজায় মায়া জন্মায়া মায়ার নজর বেড়ে যায়, সন্তান যখন আব্বাকে আব্বা বলে ডাকে বাবার কলিজায় বড় মায়া, ওরে গুণাগারের বাল ওই মা বাবার থেকে কি আমার আল্লাহর মায়া কম, আল্লাহকে যদি মোহাব্বত করে ডাক দিতে পারো বলো আমার আল্লাহর কেন মায়া হবে না, আমার আল্লাহর তো মায়া সীমাহীন অনেক গুণ বেশি, আল্লাহর মোহাব্বত নিয়ে কেন তুমি ডাক দিলে আমার আল্লাহ দয়ার নজর দিয়া তাকাবে না। আল্লাহর বান্দার ইমান ডাক দিয়ে কয় রে বান্দা, নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও। ওই গভীর রাতে আল্লাহর বান্দা তুমি ঘরের অন্ধকার একটা জায়গায় যায় নামাজ বিছায় আমার আল্লাহর কাছে তওবার কান্না করো। আল্লাহর বান্দা ইমামের পরামর্শ নিয়া গুনাহ মাফের জন্য রাতে ঘুমায় না, ভোর রাতে বান্দা সুন্দর করে অজু বানাইয়া ঘরের পার্শ্বে ভেতরে একটা কর্নারে গিয়া যায় নামাজ বিছায়, এমন কান্না কান্না আওয়াজ, এক পর্যায়ে কান্নার আওয়াজ বাড়তেছে বাড়তেছে, দুঃখ তিরিশ বছরের জিন্দেগির অন্যায়ের কথা এমন ভাবে মনে পড়লো বান্দার কান্নার আওয়াজে ঘরের আশেপাশের মানুষ সজাগ হয়ে গেল, এমন কান্না কাঁদে মনে হয় মা মারা গেল, এত কাঁদে না সন্তানের বিপদেও মা বাবা এত কান্না করে না, আমার কাজ হলো কান্না করা, কান্না বন্ধ করা যাবে না। এই বলে যখন আবার বান্দা হাউমাউ করে কান্নার আওয়াজ চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ জাহান্নামের আসামি তোমার দরজায় হাজির, কত বড় বড় বেঈমানের মাফ করেছো আমাকেও তুমি মাফ করে দাও, আমি আর অন্যায় করব না, আমি গুনাগার হয়ে কবরে যাব না, কারণ ওই কবরের আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ, কবরের দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ, সাপের কামড় সহ্য করতে পারবো না রে মালিক, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো
হঠাৎ গাইবি আওয়াজ ডাক দিয়া বলতেছে বান্দা আর কাঁদিস না, এবার তুই কান্না বন্ধ করে দে আর কান্না করিস না রে আল্লাহর গোলাম, তোমার নামটা কান্নার বদৌলতে জাহান্নামের খাতার থেকে কাটিয়া এখন জান্নাতি খাতায় লেখা হয়ে গেল। আই বেরাদার দূরে বাসা যে ইয়ারে বদ, ইয়ারে বদ বদ তোর মারে বদ, এরে আমার কলিজার টুকরা যুব পায়ে হাত রেখে বলি দুইটা পাও যদি আগা দাও, আমি পায়ে হাত ধরিয়ে বলি আর নবীর কাদায়ো না, তোমার মতো যুবক স্কুলে পড়ে নামাজ পড়তে না, তোমার মতো যুবক আজকে চাকরি করে নামাজ পড়ে না, তোমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে হারাম খায় না, তোমার মতো যুবক আজকে রাস্তায় ড্রাইভারি করে নামাজ পড়ে না, কৃষি কাজ করে নামাজ পড়তে না, শ্রমিকের কাজ করে নামাজ পড়তে না। অনুরোধ করে বলি পাও দুটো ধরিয়া বলতে আমি তৈরি, পাও ধরার কারণে যদি বলার নামাজ পড়বো না আর নবীর তরিকা আমি জবাই করবো না, আমি তোর পায়ে ধরে বলি যুব মাথা নষ্ট হয় নাই, আল্লাহর কোরআন সত্য নবীর কথাও সত্য আল্লাহওয়ালাদের কথাও সত্য, আল্লাহর কোরআনের বর্ণিত জাহান্নামের বয়ান সহ্য করতে পারবি না, আল্লাহর নবীর আযাবের বয়ান একটা সেকেন্ডের জন্য সহ্য করতে পারবা না রে যুব, আল্লাহ দরবারে তওবা করে যাও, আল্লাহ এই ময়দানে আমার মতো যুবক দাঁড়িয়েলা নামাজের অভাব নাই, সবাই কান্না করে কিন্তু আমার কপাল এত খারাপ, গুনাহের কারণে দিলটা পাথর হয়ে গেল চোখে পানি নাই, ওরে পর্দার আড়ালের মা আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করো, আল্লাহ এমন একটা সন্তানের মা বানা দাও মরণের পথে সন্তান যেন আমার জানাজাটা পড়ায় দিতে পারে, আমার সন্তান যেন কবরের কিনারায় দাঁড়ায় কোরআনে তেলাওয়াত করতে পারে, আরে আল্লাহর বান্দা ও পর্দার আড়ালের মা, ওই মা বাবার থেকে ভালো মা বাবা কেউ নাই, যেই মা বাবার সন্তান কোরআনের হাফেজ হয়ে গেল আলেম হয়ে গেল ওই মা বাবার জীবনটা বড় ধন্য, কয়েকদিন আর দুনিয়ায় বাহাদুরি করো, জীবনের কত আপন বন্ধু বান্ধব হারায় আগে তিনের মতো রাস্তায় চলি, অনেক বন্ধু ছিল আজ কবরে চলে গেল, খেলার মাঠে কত বন্ধু আজ নাই, লেখাপড়ার টেবিলে কত বন্ধু ছিল আজকে নাই, একদিন খবর আসবে মসজিদের খাট ঘরের দরজায় চলে আসবে, মাইকে এলান হবে অমুক বাড়ির যুবক সন্তান নাই, সবাই আমাকে কাঁধে করে জানাজা পড়ায় কবরে দাফন করবে, মা সন্তানের চিন্তায় কান্না খানা বন্ধ কিন্তু কেউ আমাকে আর ধরে রাখতে পারবে না, আল্লাহর কাছে তওবা করে দাও রে মালিক, তওবা করার মতো তৌফিক দাও, তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করো, আর জীবনে নামাজ ছাড়বো না, মা বাবাকে কষ্ট দিব না, আল্লাহওয়ালার বিরোধিতা করব না, তওবা করার যদি নিয়ত হয় খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাবো, আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন, আমিন।